দেশে সয়াবিন চাষে আসছে সুখবর। গবেষণাগারে সফলতার পর এবার কৃষক পর্যায়ে সয়াবিনের চারটি উচ্চ ফলনশীল জাতের চাষে মিলেছে ভালো ফলন। নোয়াখালীর লক্ষ্মীপুরে এই মাঠ গবেষণা পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। চলতি রবি মৌসুমের পর নতুন জাতগুলোকে অবমুক্ত করার বিষয়ে আশাবাদী তারা। রিপোর্টের বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন সোহেল তালুকদার। সয়াবিন চাষে তৃপ্তির হাসি নোয়াখালী ও লক্ষ্মীপুরে চাষিদের চোখে মুখে। BU1 ও BU2 দুটি জাতের পর এবার আরও উচ্চ ফলনশীল সয়াবিন চাষে মিলছে ভালো ফলন। মানে পুষ্টিকর, এটার মধ্যে আমরা বহুত পয়সা লাভবান হইতেছি, আয় হইতেছে, ফসল দেখলে আমার দিক থেকে ফুর্তি আসে। আগে যেরকম সয়াবিন পাইতাম শতকে আমরা 7-8 কেজি, এখন শতকে পাইতেছি আমরা 13-14 কেজি সয়াবিন। 14টা জাতি দেখা গেছে যে BU2-র চাইতে আরও ভালো মনে হচ্ছে আমাদের কাছে। আগে অল্প কিছু জমিতে ছিল, এখন দেখেন রামগতি, কমলনগর, সুবর্ণচর, রায়পুর, আপনি সব জায়গাতে গেলেই রবি মৌসুমে দেখতে পারবেন যে সব সয়াবিন আর সয়াবিন। একটি লাইনের ভিতরে AGS-313 এই যে একটা লাইন আছে, এই লাইনের পারফরমেন্স এখন পর্যন্ত সবচেয়ে ভালো। এটা কাদা মাটিতে ছিটিয়ে দিয়ে দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে সে জার্মিনেট করতেছে, প্রায় 100% জার্মিনেশন আমরা পাচ্ছি। এক যুগেরও বেশি সময়ে সয়াবিন নিয়ে গবেষণা করে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। লবণ সহিংসু, খরা সহিংসু কিংবা অধিক পানি, সব পরিবেশেই ভালো ফলন আসছে উদ্ভাবিত নতুন জাতে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় 200 জার্মপ্লাজম আমরা সংগ্রহ করে তার উপরে আমরা গবেষণা শুরু করি। এই 200 লাইন থেকে আরও 4টি লাইন আমরা ভালো পারফরমেন্স পেয়েছি এবং তাদেরকে আমরা এই সমস্ত অঞ্চলে তাদের ট্রায়ালে আমরা এই বছর দিয়েছি। 1টি লাইন আমরা লবণ সহনশীল জাত হিসাবে আমরা হয়তো অবমুক্ত করার জন্য সরকারের কাছে আবেদন করতে পারবো। পুষ্টি বিশ্লেষণে নতুন এসব জাতে প্রোটিন, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম সহ সব ধরনের পুষ্টি উপকরণ দেশে প্রচলিত সব সয়াবিনের চেয়ে বেশি। যে আমাদের BU1, BU2+ এই 4টে ম্যাটেরিয়ালই, এদের মধ্যে প্রোটিন যেরকম অত্যন্ত হাই, তারপরে এর কিছু কিছু আছে জিঙ্ক সমৃদ্ধ, কোনোটা আছে ক্যালসিয়াম হাই, কোনোটা আছে পটাশিয়াম হাই, আমরা ওই অ্যানালাইসিসগুলো আমাদের আছে। যখন আমরা দেখব যে কৃষক যদি বলে যে ফলন ভালো, সেই সাথে আমরা অলরেডি নিউট্রিয়েন্ট অ্যানালাইসিস করে ফেলছি, তার যে মানে পুষ্টি গুণাগুণ সেটা দিয়ে তখন আমরা গভর্নমেন্টকে তখন অ্যাপ্রোচ করবো যে এইটা আমরা মানে কৃষকের মাঠের জন্য আমরা রিলিজ করছি। কোয়ালিটি অনেক ভালো, দানার সাইজটা অনেক ভালো, এবং আমরা মনে করি যে দিস উইল বি এ গেম চেঞ্জার ফর বাংলাদেশ। এবং এর প্রোডাক্টিভিটি ইল্ড 2.3 থেকে 3 মেট্রিক টন পার হেক্টর। এবং এখানে আমরা দেখেছি যে আসলে এর ওয়েল কন্টেন্ট 20-21%, এবং প্রোটিন কন্টেন্ট অনেক হাই, প্রোটিন কন্টেন্ট 42%। ভুট্টা চাষ উন্নয়ন প্রকল্পের মতো দেশজুড়ে সয়াবিন চাষকে জনপ্রিয় করা গেলে বাজারের যোগান উত্তরোত্তর বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, নোয়াখালী।